ইসালা কাইচা কত করে কোথায় যাচ্ছে রে একাই যা চলে কি গন্ধ রে খাই না কি খাই যে খাইছে ঝুড়ধারে গন্ধ আছে কি বলতেছিল কালকে যে মুদা ঘরের পিটিকে চিঠিটা দিল স্কুলে তাহলে ফাঁসিল না ফাঁসা নাই ও সালা তুই তো আলাদা কেসে ঢোকালো আমাকে আরো শুন সেই রাইটে গেল রাইটে তো নীল কালি সবুজ কালি কালো কালি সব কালি দিয়ে লেখিলি অত কষ্ট করে তো চিঠিটাও দিলি ভালোই আর এমন হেলদিয়া জুতোটা খুলে খাইলো না যদি লাগিত না আমার একটা নাকে বুচা হয়ে যেত তবে তোর বদারাই কপালে মায়া পড়বে না সেই দিনে সাধু বসে সেই সাধু টিন যাবি সাধু ক সাধুটা বল দেখি আমি তো এখনো পর্যন্ত সেই ওড়িয়া সাধু বলে না দেখে ওই সাধু টিন যাবি আমি তো দেখি না তুই দেখা দিবি তো সেই ঠিক সালা বেদনা সাধু বসতো ও তো লিকে ফুটে কোন দিকে পালাই গেছে না এটা হলে ওড়িয়া সাধু বটে চয় চ সাধু তো আমি জানি তো সাধু বড় গাছের তলে থাকে হ্যাঁ ই তো কেন গাছের গোড়ায় আছে ইয়ার পাশে মুরগি ঢাকার রোগ হলো নাকি এরকম কাঁপছে এটা হলে বলে সাধু কেন গাছটা একবার হওয়া বলা করা আছে দেখতে পাচ্ছ নাকি লে দেখি সাধু বাবা সাধু ও সাধু বাবা আমি তোমার খদ্দার ডাকি জানি যে ইয়ার তো কপালে ভেঙে উঠে নিয়েছে চ বসছ তোর আগে গ্রহ নক্ষত্রটা দেখি চল এই যে পায়ের ধুলা মারে দিলি শনি পালাই গেল আচ্ছা বাকি তোর হাতটা দেখা গায়ন Oh my God! Wow!
এটা তোরা বুঝবি নাই, বড় বুঝবি, দে তোর হাতটা দে। আলোক নিরঞ্জন, তোর পরিষ্কার মন, তবে তোর সমস্যা আছে গোপন। কি? তুই মধু ঘোড়ার বিটিকে চিঠি দিয়েছ? এটা তো আমি আগেই জানি, বলে দিয়েছে। তোর হাতেই লেখা আছে এই যেটা ম, মধু। আচ্ছা, ওটা তোরা বুঝবি না, আমরা জানি। এই তোর এগুলা খুড়া, মধু খুড়ার বিটিকে তুই চিঠি দিয়েছ। আচ্ছা, আর এই যে পটে নাই তার জন্য যে কাটান, আচ্ছা এটা ওষুধ করতে হবে তোকে। কিরকম ওষুধ? বশীকরণ করতে হবে, বশীকরণ মানে বসে থাকবো তারপরে করবো। তোর গাধা, মজা আয়া। আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। এটাকে বলে বশীকরণ, মানে তোর দিকে ধ্যান মন আকর্ষণ, তোকে না দেখলে থাকতে পারবে না, একটা চুম্বকের মতন তোর কাছে নিয়ে চলে আসবো আমি। তোকে আমি এমন জড়ি দিয়ে দিব, আর তোকে একটা টটকা বলবো। আচ্ছা, ওই টটকাটা করে দিবি তোর কাছে না, চুম্বকের মতন টানাই চলে আসবে, তোকে না দেখলে থাকতে পারবে নাই। আমি এমন টটকা করে দিব।